আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দুইজন একসাথেই আছেন দেখা যাচ্ছে। জি, আমরা দুই ভাই একসাথে আছি। আচ্ছা, ব্যবসাটা তো মনে হয় দুই ভাই ভালোভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা অনেক সুন্দর ব্যবসা করাচ্ছেন। একদম হালাল পন্থীতে ব্যবসা, আর কারোর সাথে বেশি দমদারও করতেছি না। মানে ফিক্স দাম দিয়ে, যেটা সম্মানিতভাবে 1,500 এরকম ছাড় দিয়ে বিক্রি করতেছি। তো আমাদের গরু অনেক সুন্দরভাবে, প্রত্যেক সপ্তাহের গরু প্রত্যেক সপ্তাহতেই সেল হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। তো আমিও তো এসে দেখতে পাচ্ছি যে অফলাইনে নাকি বেশি বিক্রি হচ্ছে, রফি ভাই জানাচ্ছিলেন। অফলাইনে বেশি বিক্রি হচ্ছে, গত সপ্তাহেও অফলাইনে গরু বিক্রি করেছে। আসলে তো ভাইজান, গরু আমার কালেকশনে থাকে দর্শক, আমি তো গরু দুই দিন ধরে বিক্রি করতেছি না। আমরা অনেক দিন ধরে বিক্রি করছি, দুই দিন ধরে বিক্রি করছি। আমার পরিচিত আছে, দর্শকরা ওইভাবে ফোন দেয়, কালেকশনটা ওইভাবে হয়। অনেকে কালেকশন ভিডিওতে দেখাইতে পারি, অনেকে দেখাতে পারি না, তাই ওইভাবে বিক্রি হয়ে যায়। তবে আমরা দুই ভাই নির্ধারণ করছি, বিগত বছরে যা হয়েছে অনেক দরদামে বিক্রি, কিন্তু আমরা চাচ্ছি একদামে বিক্রি, যেটা সীমিত লাভ, দর্শকও ঠকবে না, আমরাও বেশি বার্গেনিং দামে যাব না। মিথ্যা বলা বলে অনেক সময় বলা যায় যে অনেক 10 টাকা কেনা ওই 20 টাকা বিক্রি, এরকম বলা লাগে না। অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম হয়, বিভ্রান্তির প্রতি পড়ি। তো আমরা এই হিসাবটা করে একদামে দিচ্ছি, এর ভিতর থেকেও কিছু সীমিত সম্মানই করে দেবো দর্শক। আচ্ছা আচ্ছা, তো আজকে কতগুলো গুরু দেখাতে যাচ্ছেন? আজকে আমরা গুরু 6টা দেখাবো, 6টা সেশনাল কালেকশন। এবং 6টা গরু আলহামদুলিল্লাহ দর্শকের পছন্দ হবে, বাছাইকৃত কালেকশন, দর্শকরা দেখলে গরু বুঝবে, আর দাম দরটাও খুবই সীমিতভাবে, সীমিত লাভে বলে দেবো। সবই তো পাকড়া, সব পাকিস্তানি পাকড়া। জি, পাকিস্তানি পাকড়া। তো গরুগুলো দর্শকদেরকে আগে একটু দেখাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। সিরিয়ালের প্রথম গরুটাই নিয়ে আসলেন আমাদের সামনে, এটা কি জাতের? মাশাআল্লাহ, এটাও পাকিস্তানি শাইওয়াল পাকড়া, অসাধারণ কালার, লাল সাদা চিত্রা। আসলে মানুষ শখের বসে শৌখিন হিসাবে কালেকশন করে সবকিছু আর কি মিলা। এই গরুগুলা বর্তমান পর্যায়ে অনেক দর্শকের কাছে ভালো জাত হিসাবে এখন দর্শকরা নিচ্ছে, এগুলা অ্যাকসেপ্ট করতেছে। দামটা কেমন রাখছেন এটা? এটা দামটা রাখছি 1,05,000 টাকা। 1,05,000 টাকা? জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবো, আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে। সম্মান হিসাবে আমি একদমই বলে বিক্রি করি, এখন সম্মান হিসাবে তাকেও কিছু করে দেবো। আচ্ছা আচ্ছা, এটা দেখলাম আমরা 1 নম্বর গরুটা। জি, তো দর্শক ছিলাম 2 নম্বর গরুটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নম্বর গরুটা নিয়ে আসলেন রকি ভাই, এটা সম্পর্কে যদি বলতেন। এটা পাকিস্তানি পাকড়া শাইওয়াল, অসাধারণ কালেকশন, দেখেন নাবি কি, চৌট কি, কম্বল কি, এটা মাশাআল্লাহ বর্ণনা করে বোঝানো যাবে না যে এটা কতটা কোয়ালিটিফুল একটা গরু। নাবি কম্বল কোনো কিছুতে কম না, কালারটা সুন্দর, কালচে চিত্রা, এটা হলো কাল না, কালো না, লাল। এই গরুটা যদি সঠিকভাবে কেউ লালন পালন করতে পারে, নিশ্চিন্তে বলা যায় কুরবানির, জি, কুরবানির মাটকা পাবে। হ্যাঁ, শাইওয়াল 100 কোয়ালিটি পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ ভালো, দর্শক দেখলে বুঝতে পারবে জাত কি। এই গরুটা যে কুরবানির মাটকা পাবে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, এটার কোয়ালিটি দেখে, মানে এটার যে দৈহিক গঠনগুলো দেখা যাচ্ছে। জি, মাশাআল্লাহ। এটার দামটা কেমন? এটা 1,13,000 টাকা পড়বে ভাইজান। 1,13,000 টাকা? জি, দরদাম করা যাবে না, অসাধারণ কালার, দেখেন এটা, এর ভিতরে সৌন্দর্য আরো বেশি। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন, কম্বলগুলো দর্শক, কম্বলটা দড়িতে আটকে আছে, কিন্তু কম্বলটা আগেরটার মতোই, এটা এগুলা তো আসলে কম্বলগুলো খুলে দেখালে বোঝানো যাবে। কম্বল, নাভি, পা, খুর কোনো কিছুতে কম নেই, খাড়া খুর, খাড়া পা, আর প্রচুর খাওয়ার রুচি, আর রোগ প্রতিরোধ সম্পন্ন জাত এই গরুগুলা। এটার বয়সটা কেমন? এটার বয়সটাও হলো 16-17 মাস হবে, এই বছরে রেডি হয়ে যাবে। এই বছরে রেডি হয়ে যাবে না? জি জি, মাশাআল্লাহ। পাগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, পাগুলো তো খুব সুন্দর আসছে, অসাধারণ অসাধারণ। দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ।
তো এটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? 120000 টাকা পড়বে ভাই। 3 নাম্বার গরুটা। জি জি। তো দর্শক চলুন সিরিয়ালের 4 নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের 4 নাম্বার গরুটা ভাই। এটাও তো আনকমন একটা গরু নি আসছে। এটা আনকমন, এটার বয়স 20 থেকে 22 মাস হবে। অসাধারণ কালার ভাই জান। 20 থেকে 22 মাস। জি। এই সপ্তাহের গরুগুলো আপনার কালারগুলোই অন্যরকম। আনকমন অন্যরকম বলতে সবই আনকমন কালার। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। কালারগুলো খুব সুইট আর মাশাআল্লাহ অসাধারণ খাওয়ার রুচি। শরীর স্বাস্থ্য নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন। সুস্থ সবল নাভি পুরোটাই নাভি। হ্যাঁ ডাবল নাভি আর কম্বল চুট মাথা সবকিছু খুব সুন্দর এক্সেপশনাল মাশাআল্লাহ। এই কুরবানিতে রেডি হয়ে যাবে? হ্যাঁ 24 এ রেডি হয়ে যাবে। 20-22 মাসের মধ্যে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 125000 টাকা। 125000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনা করে অল্প সীমিত সম্মানে, যেটা আমি বিক্রি দামই বলে দিচ্ছি প্রত্যেকটা গরু, দাম চাচ্ছি না, সম্মানে দামটা কিছু কম রাখবো। পরবর্তী 5 নাম্বার গরুটা দেখাই। ঠিক আছে। পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 5 নাম্বার গরুটা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা অসাধারণ সাদা লোহিত লাল চিত্রা পাকিস্তানি শাইওয়াল। খুবই সুন্দর কালারফুল। মাসুদ ভাই গরু কোনোটা আছে কোনোটা সৌন্দর্য কম না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালেকশন পাইছি। জি। আর এই সপ্তাহের গরুগুলো সবই এক্সেপশনাল। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুরই কম্বল আছে, কিন্তু আপনার গড়াই দোলের কারণে অতটা বোঝা যাচ্ছে না। জি। ছোট তো মাশাআল্লাহ খুবই সুন্দর। অসাধারণ অসাধারণ। দর্শক নাভিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরাটাই নাভি। জি। ডাবল নাভি বলে ডাবল মাশাআল্লাহ। এটার বয়সটা? এটার বয়স আপনার এই 22-23 মাস হবে। মানে এই কুরবানিতে সুন্দর রেডি। জি 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 সুন্দর যে এই কুরবানিতে রেডি হয়ে যাবে ভাইজান। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 130000 টাকা। 130000 টাকা। নাভি কম্বল কোন কিছুতে কম নয় মাশাআল্লাহ। খুবই সুন্দর একটা গরু। জি অসাধারণ কালার দেখেন, কালোর ভিতরে সাদা চিত্রা পাকিস্তানি শাইওয়াল 100 ব্রিডের মাশাআল্লাহ। যতদিন রাখবে তত এর সৌন্দর্য বাড়ে, এর ওজন বাড়ে, সাইজ বাড়ে, এর দৈত্যাকার সাইজ হবে সবগুলো। দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। গরুগুলো শৌখিন গরু ভাইজান, গরুগুলো আসলে শখের বসে যে পালক, খামারি পালক আর গৃহস্থ পালক আর প্রান্তিক লেভেলের যারা কৃষক আছে সবাই কিন্তু এগুলোগুলো যত্ন করে পালে, এই জন্য এগুলো খুব শৌখিন গরু এবং এগুলোর রেটটাও ভালো পাওয়া যায় হোলস্টাইন ফ্রিজিয়ান শাইওয়াল লাল শাইওয়ালের চেয়ে মাশাআল্লাহ। সিঙ্গেল দামটা কেমন রাখছেন? 135000 টাকা ভাইজান। 135000 টাকা। জি। দরদাম করা যাবে? সম্মানী সুযোগ আমি যেটা বলছি যে এক রেটে দাম চাচ্ছি বিক্রি দাম, দর্শককে শুধু সম্মানী করে দেবো যাতে দর্শকরা সম্মান হিসাবে একটা সন্তুষ্ট থাকে। আমি গরুর দাম বলে দিছি বিক্রি দাম প্রত্যেকটা গরু। আসলে গরুটা অনেক বড় সর একটা গরু, কিন্তু গরুটা একটু দাঁড়ানোতে মানে ঠিকভাবে দাঁড়াচ্ছে না। হ্যাঁ এজন্য বড় গরু যায় যে বোঝানো জানে ভিডিওতে। আর গরু আসলে মাসুদ ভাই আমার গরুর দাম দেখলে বুঝতে পারবে যে গরু আমি দাম চাচ্ছি না বিক্রি দাম চাচ্ছি, এটা বিচার করে দর্শক নেবে। কারণ বিক্রি দাম বললে দর্শক বোঝে আর চাওয়া দামটাও দর্শক বোঝে, তো সেই হিসাবে আমি বলতেছি যে দর্শক আসলে বিক্রি দাম বলতেছি, সম্মান হিসাবে 500-1000-2000 এইটাই সর্বোচ্চ কম। গরুগুলো আমরা দেখালাম ভাই, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? আমাদের সাথে ফোনে স্ক্রিনে নাম্বার আছে, আমারও আছে, ভাইয়ারও আছে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, যে কোনো সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারবে। তবে যদি কেউ এসে নিতে চায় সবচেয়ে ভালো হয় তাহলে আমাদের হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকুলা, এবং আমার মাদ্রাসা অরণকুলা একদম হাটের পরে, হাটের মানে মেন ট্রেন্ডে আমাদের মাদ্রাসা, মাদ্রাসায় এসে আমাকে খোঁজ করলে পাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর তারপরেও যদি মনে করে যে আমরা এখান থেকে গরু ফোনের মাধ্যমে নিব তাহলে ব্যাংক, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা দিতে হবে, কিন্তু যে ভাই গরু নিবে কিছু বায়না দিতে হবে, তাহলে আমরা গরুটা ধরে রাখতে পারবো আর কি। আর দ্বিতীয়ত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, কিছু প্রবাসী ভাই বলেন যে আমরা গরু কিনবো, আমরা দেশে মেলা দিন আসি, 20-15 বছর আসি, দেশে যাই কিছু করতে চাই, তাহলে দেশে যা করতে চাই এসব ভাইয়েরা খুব মানে গরু কিনে গরুর খামার দিয়ে উন্নত হতে চায়, তো ওই ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই দেখে শুনে গরু কিনবেন, আর এই গরু অনেক উন্নত মানের গরু, ভালো গরু, ইনশাল্লাহ লাভবান হবেন। আপনি যদি ঠিকমতো যত্ন এবং গরুকে মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে, এরকম ভালোবাসা দিয়ে আপনি যদি খামার করতে পারেন তাহলে আপনি কখনো ঠকবেন না ইনশাআল্লাহ।
এজন্য ভাই আপনাদেরকে বলবো, আর অনেক প্রবাসী ভাই আমাকে বলছেন যে ভাই আমরা আসবো এরকম লস খাওয়া যায় ভাই, তো আমি এটুক বলতে পারি আমি ভাইয়ের সাথে আলোচনা করে এই জন্য মিথ্যা কথা বলবো না বিধায় দাম দর একদম ফিক্সডভাবে বলি। যে ফিক্সডভাবে বলার একটাই কারণ যেন আমি কারোর সাথে মিথ্যা কথা না বলি, কাউকে না ঠকাই, কারণ আমার গরু প্রত্যেক সপ্তাহতে ইনশাল্লাহ সেল হয়ে যাচ্ছে, আমার গরু কখনো বাইরে থাকছে না। আর যেসব ভাইরা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমরা ভাই বলছে ফিক্স দাম, এতে আমরা কিছু সীমিত, একদম বেশিও না কমও না, আপনার সম্মান রাখার ক্ষেত্রে সেভাবে আমরা সীমিত দামে আপনাদেরকে গরু দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।